এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন, এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরব। স্কুলে টিফিন পিরিয়ডে না খেয়ে থাকছি, তবু ছেলে মেয়েকে না খাওয়া রাখি নাই। খিদার যে কি কষ্ট সেটা আমি বুঝি। আপনি আমার সার্জি, আমি কিন্তু আপনাকে অনেক মিস করেছি জানেন। তুই যদি আর ফোন দিছিস তোর কি অবস্থা হবে তুই চিন্তাও করতে পারবি না। তোমরা জিনিয়ার আবিদার বিয়েটা দিয়ে দিচ্ছ সেটাই দাও, আবিদার বিয়ে নিয়ে পরে কথা বলি। কি বলেন বিয়াইন? আপনি না বুঝে অনেক বেশি বলে ফেলেছেন, আর কিচ্ছু বলবেন। This is simply too much. পরিবারের কিছু টাকা বাড়িয়ে দেওয়ার কথা ছিল না? হ্যাঁ বাড়িয়ে দেব বলেছি, মালিকের সাথে কথা বলেছি। আবার কি এইভাবে কথা বলতেছ? হ্যালো মারিয়াম। খাদেমুল কই আন্টি? ও তো নাস্তা করে হাত ধুইতেছে, আমি ফোন করতে বলতেছি। আমি ওয়েট করছি, সমস্যা নাই। না না ও হাত ধুয়ে আবার একটু নিচে গেছে, গাড়ির চাকা নাকি লিক, তার জন্য তো ড্রাইভার আছে। হ্যাঁ না মানে তোমার আঙ্কেল পাঠালো দেখতে যে কয়টা লিক। আচ্ছা ঠিক আছে, ও আসলে পরে আমি বলবো তোমাকে ফোন দিতে। ওকে বাই। রেখে দিল এই মেয়ে তো সাংঘাতিক, এর সাথে তো কথায় পারা মুশকিল। আচ্ছা বাবু বুঝতেছিস যে আমি অ্যাভয়েড করতেছি, সম্মান থাকতে ফোনটা রাখ। এবার বোঝো কেমন মানুষ তুমি আমার জন্য ঠিক করেছো। এই মেয়েকে বিয়ে করলে তো তোমাকে সারাক্ষণ দৌড়ের উপর থাকতে হবে। এই যে আবার ফোন আসছে। না না আমি এই ফোন ধরতে পারবো না, ওর সাথে তো আমার ঠিক মতো পরিচয় নাই। গোলা ভাই তুমি ফোনটা ধরো তো, ধরো না ধর। তুমি এক্সের সমস্যা বাজাও। হ্যালো স্যার, গলাটা এত মোটা করে কথা বলার কোনো দরকার নেই, আমি ঠিক নাম্বারেই ফোন করেছি। আসলে কালকে রাতে মনটা একটু খারাপ ছিল তো এর জন্য ওভাবে কথা বলছি, আর এখন ফান করতে ইচ্ছে করছে। আপনি না খুব দুষ্টু স্যার। আমি খাদেমুল না। জানি আপনি খাদেমুল না, আপনি হচ্ছেন আমার হৃদয়। আ আকি সমস্যা কি? আমি যে বলতে আসি আমি খাদেমুল না, আমি চেয়ারম্যান স্যার। ও সরি সরি স্যার, আপনি ফোন ধরলেন যে কারণ খাদেমুল হইছে আমার শ্যালো, সে একটু বিজি। আমরা একসাথে বসিয়া নাস্তার টেবিলে নাস্তা করতেছিলাম, ফোনটা রাইখা সে নিচে গেছে, এখন হঠাৎ করে যে ফোন বাজলো দেখি তো মানলাম, সেই জন্য ধরছি। স্যার আমি তো অফিস চলে এসেছি, কিন্তু এখানে মারিয়ামকে দেখলাম আপনার রুমে, সে কি আমাদের এখানে জয়েন করেছে? সমস্যা কি? হ্যাঁ সেইটা তোমার না জানলেও চলবে, তুমি যে অন্যায় করছো তার শাস্তির জন্য তুমি রেডি থাকো, আমি আসতে আসি। গুড মর্নিং। গুড মর্নিং। জানেন এবারে ছুটিটা আমাকে কতখানি এনার্জি দিয়েছে, কতখানি অক্সিজেন দিয়েছে, আমার তো মনে হচ্ছে এবার আমি 8G স্পিডে কাজ করতে পারব। ন্যান্সি বললে তো মাইন্ড খাবা, এ পর্যন্ত তো অফিসের কোনো ভালো কাজ করো নাই, যা কিছু করছো সব কিছু ভুল ভাল, এর জন্য কিন্তু মাপসাইও কুল পাওয়া যাবে না। আপনি তো দেখি সকাল সকাল পুরনো কথা শুরু করলেন,
যা গেছে তা তো গেছে, নতুন কিছু থাকলে সেটা বলেন। নতুন কথা বলবো? তাইলে শোনো, অফিসে আসছো ভালো কথা, চা পানি খাও, অফিসের পানি শেষবারের মতো পান করো। বস আসলে তোমার ভূত ভবিষ্যৎ কি হবে এটা টের পাবা। কেন, আমি তো বলেই ছুটি কাটিয়েছি, স্যার কি আমাকে সাসপেন্ড করবে? অবশ্য করলে করুক, আরো কিছুদিন ছুটি কাটানো যাবে। সাসপেন্ড করবে কিনা জানি না, কলও করতে পারে, তবে উইদাউট স্যালারি। তাহলে তো বিপদ, মাস শেষে দেখা গেল 52 টাকা পেলাম, সবই কাটা। এই 52 টাকার কাজও তো তুমি করো নাই। শোনো ন্যান্সি, জীবনটারে এক হাত থেকে আর এক হাতে নিয়ে নানানারি করার কিন্তু একটা বয়স থাকে, এই বয়সে না, ঠিক আছে? আমি তোমার অ্যাজ আ সিনিয়র কলিগ হিসাবে বললাম, কথাটা মনে রেখো, কাজে লাগবে। কিন্তু আপনার কেন মনে হলো যে আমাকে সাসপেন্ড করবে? তুমি খাদেমুল স্যারের হবুস্ত্রীর সাথে বেয়াদবি করছো? আরে না, আমি তো ফান করেছি। ফান করবো বন্ধুর স্ত্রীর সাথে? বসের স্ত্রীর সাথে কেউ এমপ্লয়ি হয়ে ফান করে? হ্যাঁ, করতে পারে যদি তাদের রিলেশনটা সেরকম থাকে। তোমার সাথে কি হ্যার রিলেশন সেই রকম? হ্যাঁ, খাদেমুল স্যারের সাথে আবার আমার সম্পর্কটা খুব ভালো। আমরা দুইজন দুইজনকে খুব সুন্দর করে বুঝি, আমরা দুইজন দুইজনকে ফিল করি। ঘটনা যে এত দূর ঘটায় ফেলছে হ্যাঁ তো মুই জানি না। সম্পর্ক থাকলে ভালো, তাহলে তো কোনো চিন্তাই নাই, চাকরি যাবে না, বেতন কাটবে না, মাস শেষে স্যালারি বাড়িতে চলে যাবে। সেই ব্যবস্থাই করছি, ওয়েট করেন। স্যার, আপনার কি মন খারাপ স্যার? এতদিনে কি কোনোদিনে আমার মন খারাপ দেখছো? না তো স্যার। দেখো নাই কেন? দেখো নাই, কাজের মধ্যে থাকি তো স্যার। কাজের মধ্যে থাকাটা ভালো, তবে আমার মন ভালো না খারাপ, মানে বসের মন ভালো না খারাপ, সেটা দেখার দায়িত্ব তো পিএসের, তাই না? এখন থেকে চেষ্টা করবো স্যার। চেষ্টা করো, অন্য কোনো কোম্পানিতে গিয়া। মানে কি স্যার? কোম্পানি থাকলে তো তোমার চাকরি থাকবে। বাবুরের কঙ্কি বন্ধ হয়ে যাচ্ছে স্যার। এই পৃথিবী তো হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু আবার পুনঃপ্রতিষ্ঠা পাবে মহাশূন্যে। মহাশূন্যে যাওয়ার ব্যবস্থা তো হচ্ছেই, খুব সম্ভবত 2035-এ স্পেস যানে চলে চলে যাব। বলেন কি স্যার? আরে কি বলবো, মঙ্গল গ্রহে মানুষ বাস করবে, সেখানে কলকারখানা, খাবার দাবার, কনজিউমার প্রোডাক্ট লাগবে না? লাগবে। সেই জন্য এখন থেকে ভাবনা চিন্তা শুরু করো। আমি অলরেডি শুরু করে দিছি, কিন্তু একটা বিষয়ে ভয় পাচ্ছি। ধরো বাবরাং কোম্পানির মাজনের ফ্যাক্টরি লুট করে নিয়ে গেলো অ্যালিয়েনরা, সেটা কি করে সামাল দেব? স্যার তখন নিশ্চয়ই সেখানেও আইনকানুন থাকবে। পৃথিবীতে দেশে দেশে যেমন সুরক্ষা আইন থাকে, নাগরিক অধিকার আইন, তেমন কিছু নিশ্চয়ই সেখানেও থাকবে। সেটা থাকবে, কিন্তু আমি ভাবতেছি এই অ্যাডভান্স টিমে গিয়ে যদি এলিয়েনদের সাথে একটু ফ্রেন্ডশিপ করা যেত তাহলে কাজটা সহজ হতো। কিন্তু স্যার কীভাবে করবেন? এখনই তো আর যাওয়া সম্ভব না। সম্ভব, নাসায় যোগাযোগ করতে হবে, আর সেখানে আমাদের lonelybiri.com-এর সুলেমান সাহেবকে পাঠিয়ে দাও। আমার মনে হয় এলিয়েনরা তাকে খুব পছন্দ করবে। কিন্তু স্যার কী করে বুঝলেন তাকে এলিয়েনরা পছন্দ করবে? তাকে তো তারা মেরেও ফেলতে পারে। চিন্তার কথা বললা, আমার মনে হয় এলিয়েনরা আমাদের মতো এত বর্বর হবে না, তবে হ্যাঁ আমাদের সাথে থাকা শুরু করলে বর্বর হয়ে উঠতেও পারে। স্যার মঙ্গলে দাঁতের মাজন বেচবেন ভালো কথা, কিন্তু আপাতত যে পৃথিবীতে আছেন সেখানে বেচাবেচি কেমন স্যার? সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতেছ? স্যার আমাদের বেকারি আইটেম মার্কেটে যাওয়ার পর তার রিপারকেশন কেমন স্যার? সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতেছ? জি স্যার। আমাকে? জি। না না, এই অবস্থা তো চলতে দেওয়া যায় না। দেখো আমাদের কিন্তু বলার কিছু নাই, তোমরা দুজনে মিলে যা ঠিক করবা আমরা সেটাতে মত দেব, বুঝতে পারছিস? কোনো সমস্যা নেই। না বুঝছি, কিন্তু তারপরও তো একটা বিষয় থাকে, না এটা নিয়েই ভাবতেছি। দেখ আমি ভাবাভাবির কিছু নেই, আমাদের সময় কিন্তু বেশি নাই, আমাদের আজকের মধ্যে সব শপিং শেষ করতে হবে। আচ্ছা ফার্নিচারের অর্ডার দিয়ে দিছিস? হ্যাঁ আম্মু, সে কবে অর্ডার দিছি, ইভেন ফ্ল্যাটের অ্যাডভান্সটাও দিয়ে ফেলছি, শুধু এগ্রিমেন্টটা সাইন করা বাকি আছে। আচ্ছা শোন, কাগজের মধ্যে লিখে ফেল,
কারণ পরে দেখবি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বাদ পড়ে গেছে। আরে আম্মু তুমি আমাদেরকে কি মনে করো, আমাদের হার্ড ড্রাইভে অনেক জায়গা বুঝছো, সবকিছু অটো সেভ হয়ে গেছে। না দোস্ত, আমার হার্ড ড্রাইভের মেমোরি শর্ট পড়ে গেছে বুঝছিস, মানে এত অ্যাপ হয়ে গেছে অপ্রয়োজনীয় সব অ্যাপ আনইনস্টল করে ফেলবো, মানে প্রয়োজন ছাড়া কোনো অ্যাপ ইনস্টলই করবো না। এসব কি বলতেছো তোমরা? আন্টি বিয়ের আগে আর পরের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা, মানে মেমোরিতে এমন কিছু রাখা যাবে না যেগুলো অপ্রয়োজনীয়, এই জন্য সব কিছু ইরেজ করে ফেলবো যাতে আমি আর জিনা একদম নতুন করে সব কিছু শুরু করতে পারি। আই লাইক ইট। আমার মাথায় না তোমাদের কথাবার্তা কিচ্ছু ঢুকে না, আমি যাই রান্নাঘরে যাই। তোমরা কথা আচ্ছা নসরমার বের হই নাকি? হ্যাঁ বের হবো, কিন্তু ওই যে কাবিনের টাকাটা তো ফিক্স করতে হবে, একটু পরে আব্বু আবার ফোন দিয়ে জিজ্ঞেস করবে, এই জন্য তো আমাকে সকাল সকাল পাঠালো। আচ্ছা কত দিবি? 101 টাকা দিই। এটা একটু বেশি কম হয়ে গেল না? কম হয়ে গেছে, তাহলে এক কাজ কর, আব্বু যেটা বললো 50 লাখ টাকা ওটাই দিয়ে ফেল। হ্যাঁ সমস্যা কি, এখন কি এই অফিসের কাজকাম বাদ দিয়ে এইসব বিচার শাসিত হয়ে বসতেই হবে? আপনারই বলেছিলেন তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, সেখানে আপনি আন্টি খাদেমুলও ছিল। খাদেমুল আজকে অফিসে আসবে না? আসবে, আমি তাকে বলেছি আসতে, সে যদি আজকে না আসে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আকি মারিয়াম, তুমি একটা লক্ষ্মী মেয়ে, তোমার সহজ সরল নির্ভার চেহারা দেখা আমার খুব ভালো লাগছে, তোমার আন্টিরও মনে হয় ভালো লাগছে, খাদেমুলেরও মনে হয় ভালো লাগছে, কিন্তু তোমার এই সহজ সরল চেহারার ভেতরে যে একটা পক্ষপাতিত্বমূলক ব্যাপার আছে সেইটা কিন্তু আগে বুঝতে পারি নাই। আমি তো কোনো পক্ষপাতিত্ব করছি না, আপনারা অ্যাকশন নেবেন আমি দর্শক হিসেবে তা দেখি। তুমি কিন্তু ফোর্স করতে আসো, আমি অ্যাকশন দেব আমার যখন ইচ্ছা তখন, তুমি তোমার কাজ করো। আমি তার সাথে অফিস করতে পারবো না। হইলে তুমি অফিস করবা না? না। এখন তো তুমি ঘন ঘন ফোন দিতেই থাকবা, অফিসে আসবা, আমার বকেয়া টাকাও দিয়ে দেবা। আরে ভাইদি, আমি তো ছবির সামনে দাঁড়াইয়ে দাঁড়িয়ে চাইনিজ গান শুনছি, তুমি এখন কি করো সেইটা আমার জানা দরকার। কি বলছেন, কাকে বলছেন? তোমারে বলি না। হ্যালো ভাই সাহেব, রাত্রি কি ঘুম হইছিলে? কি যে বলেন, আমি বিছানায় যাওয়া মানেই ঘুম। গতকাল রাতে কি ভালো ঘুম হয়েছে? হ্যাঁ কেন, আমার চেয়ে বেশি চালাক। কিছু বললেন? না না না, ওই নাবিলাকে বললাম আমার চেয়ে বেশি চালাক হয়েও না। ও আচ্ছা, তা ভাইজান বলেন দেখি পেমেন্টটা কি রেডি হয়েছে, আমি কি মানি রিসিপ্ট সহ পাঠাই দিব? না না না, এখনই হবে না, তবে আজকে অ্যাকাউন্টসে টাকা ঢোকার কথা, যদি আসে তাহলে আমি নিজে যাওয়ার পথে দিয়ে যাব। সি সি সি, আপনি কেন দিয়ে যাইবেন, আমার লোক যাইয়া লইয়ে বিয়ানে। আরে আসলাম, চা খেলাম, আড্ডা দিলাম, কালিজিরা বিস্কুট খেলাম। সমস্যা নাই, আসেন আসেন, খালিজিরা বিস্কিট কেন, এই বেলা বিস্কুটও খাইতে পারি। ওই যে বাবুল বিস্কিট খাইছেন না ছোটবেলায়? হেইয়াও আছে, যা পাইবেন এ জায়গায় সব এন্টিক। আসেন আসেন। টাটকা তো? কি কন, টাটকা কেন হইবে না, ওই যে বললেন এন্টিক, এতদিনে তো ফাঙ্কাস পরে নষ্ট হয়ে যাওয়ার কথা। কি বললেন এই কথা, আরে বেলা বিস্কুটও এখনো পাওয়া যায়, বাবুল বিস্কুটও পাওয়া যায়, আর ওই যে কালিজিরা বিস্কুট ছোট ছোট হেইয়া পাওয়া যায়, সব আমার স্টকে থাকে, এই ছোটবেলার জিনিস খাই আর মনে মনে ছোটবেলায় হারাইয়া যায়। ভালো তো, খান আর হারাইয়া যান, রাখলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এই বাবুর সাহেবের সাথেই কথা বলতে আসলাম, আজকে নাকি উনি চেকটা পাঠাই দেবে, তা তোমার খবর কি সেটা বলো। জি স্যার ভালো, ওই একটা ওই নতুন ক্লায়েন্টের সঙ্গে কথা হয়েছে স্যার, সমস্যা একটাই, সেটা হচ্ছে যে একটু দূরে হয়ে যায় আর কি, একটা নিটিং কোম্পানি, তা ওরা ওই 55 জন মানে গার্ড চাচ্ছে, এবং সেই গার্ডের একটা শর্ত আছে যে সবাই একটু সুঠাম হতে হবে, মানে সবাই যেন বডি বিল্ডার হয়, কিন্তু আমাদের গার্ডটা তো আসলে বডি বিল্ডার না স্যার। সমস্যা কি, বায়োডাটা পাঠাই দাও, তারপরে দেখা যাবে হেরা নেয় না না দেয়। তা পাঠাচ্ছি স্যার, কিন্তু 55 জন গার্ড সাপ্লাই দেওয়া তো খুব কঠিন ব্যাপার, তার উপর আমাদের গার্ডরা তো একটু উইক বেশি। এক্সকিউজ মি শহরালি, আমাদের গার্ডরা পরিশ্রমী, তারা 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা পরিশ্রম করে, তাদের কোনো ওভারটাইম নেই।
যা বেতন দেয়া হয় তা তো তাদের একারই চলে না, আর ফ্যামিলি তো দূরের কথা। আপনার কথার সাথে আমি একমত ছিলাম আগে, যখন আমি ঢাকায় এসে প্রথম চাকরিতে জয়েন করেছিলাম। শুনেন ম্যাডাম, না বুঝে ট্রেড নেতা হয় যায়, আপনি সেই চেষ্টাটা করবেন না প্লিজ। আপনার কথা মতো আমার চলতে হবে? দেখেন, আপনি কিন্তু হঠাৎ করে আমাদের কথার ভিতরে ঢুকে বললেন। আমরা কি আপনার কোনো পরামর্শ চেয়েছি? হ্যাঁ স্যার, আপনি কোন, আমরা কি ওনার পরামর্শ চেয়েছি? আচ্ছা ঠিক আছে, ওই প্রসঙ্গ বাদ দাও, এখন কি দিয়ে কি করবা সেটা বল। তুমি কি জানো যে কালকে দুপুরে আমি না খাইছিলাম? না বললে জানবো কি করে? বারে তোমাকে আমি বললাম যে তুমি আসো, আমরা বাইরে গিয়ে লাঞ্চ করব। তুমি আমাকে বললে যে আমি অফিসের কাছাকাছি এসে তোমাকে আমি ফোন করব, তুমি তো ফোনও করলে না, তুমি আসলেও না। আসলে একটা সমস্যা হয়ে গিয়েছিল, আমার এক্স বয়ফ্রেন্ড অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিল, তাকে দেখতে গিয়েছিলাম। এক্স বয়ফ্রেন্ড? বারে তোমার কি ধারণা তুমি ফার্স্ট? হ্যাঁ আমি তো ফার্স্ট। হ্যাঁ তুমি ফার্স্ট, কিন্তু আমার লাইফে তো ফার্স্ট না। ও তো কয়টা এক্স বয়ফ্রেন্ড আছে তোমার? সঠিক হিসাব মনে নেই, তবে অনেক। মানে কি? মানে খুব সহজ, এতগুলো প্রেম একসাথে কিরম করে করা যায়? একসাথে করা যায় না, করা উচিত না, তবে কারোর সঙ্গে যদি সম্পর্ক ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে নতুন কেউ আসতেই পারে, যেমনটা তুমি আসছো। তা ঠিক, কিন্তু আমি ভাবলাম যে তুমি একসাথে। এই যে আমি এত বাজে মেন্টালিটির মানুষ না, একটা মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে, সে আমার এক্স না প্রেজেন্ট সেটা বিচার করার সময় না। আমি মানবিক কারণে তার পাশে দাঁড়ানো দরকার, তাই হাসপাতালে গিয়েছি। আমাকে কিন্তু তুমি একটু বলে গেলেও পারতে। এই যে মিস্টার খন্দকার, আপনি ভুল করছেন, আমি এত বলে বলে চলতে পারবো না। না মানে আমি ওয়েট করছিলাম তো, তুমি যদি আমাকে বলতে তাহলে আমি আর ওয়েট করতাম না। না তা করতাম, কিন্তু সেটা তো তুমি করো নাই। তার কারণ তোমার এক্স বয়ফ্রেন্ডের অসুস্থ হওয়ার খবর পাইয়া পুরনো সব রোমান্টিক স্মৃতি তোমার মাথার মধ্যে আশ্রা আশ্রা পড়লো, আর তুমি দৌড়ায় হাসপাতালে চলে গেলে। বাহ, তুমি মনে হয় আমাকে কিছু বলতে চাচ্ছো? বিষয়টা আমি ভালোভাবে নেবার পারলাম না, আমাকে বলা উচিত ছিল। আমি তো বলেছি, না বললে তো তুমি জানতে পারতে না, আর আমি চাই সম্পর্কের ব্যাপারে অনেস্ট থাকতে। গতকালকের কথা আজকে বলেছো? আরে বাবা, গতকাল বলার মতো পরিস্থিতি ছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মিস্টার খন্দকার সাহেব, একটা মানুষকে চেনা যায় তার কাজ দিয়ে, তার আচার আচরণ ব্যবহার এসব দিয়ে, সে কতটা মানবিক সেটা ইম্পর্টেন্ট। কেন বলতেছ এসব কথা? এই যে তুমি শুরুতেই শুনলে আমার এক্স বয়ফ্রেন্ড অসুস্থ হয়ে হাসপাতালে, কিন্তু তুমি একবারও জিজ্ঞেস করলে না সে এখন কেমন আছে, কি হয়েছিল। তুমি কি জিজ্ঞেস করলে আমাকে, তুমি কেন আমাকে বলে গেলে না, কেন গেলে, এসব আরো কি কি সব? এসব কারণে আমার কারোর সাথে সম্পর্ক টেকে না, কারণ সে প্রমাণ করলো মানুষের জীবনের চেয়ে তার সন্দেহটা আগে, সে ক্লিয়ার হতে চায়, তার আগে মানুষ মরলে মরুক। আসলে বিষয়টা কিন্তু তা না। এসব কথা আমাকে না বোঝানোই ভালো, কারণ আমি খুব ভালোভাবে বুঝি, কারণ আমার বাবা অপরাধী। আমার তো আজকে অফিসে আসার কথাই ছিল না, মারিয়ামের কথাই আমি অফিসে আসছি। আমি তো তোমারে আসতে বলি নাই, তবু আসছো যখন ভালোই করছো। আজকে বিকেলে বাবুসাই আসবেন, সাথে একটা সেকুনি আসবেন, আমি চাই তুমি তার সামনে থাকো। এই সুযোগে তোমার আর মারিয়ামের সাথে যে ওনার একটা ঝামেলা হয়েছে, তোমরা সরি বললা, একটা মিটমাট করে হালে না। ঠিক আছে, এখন মারিয়ামের বিষয়টা সমাধান করেন। মারিয়াম তো অস্থির হয়ে গেছে, এত অস্থিরতার তো কিছু নাই। আমি তো বলছি আমি ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেবেন সেটা আমি জানতে চাই। কথা না বললে কি করে বসবো? আমার চাওয়া একটাই, তাকে অফিসে রাখা যাবে না। আমি তোমার সাথে 100% একমত। আসলেই তো, তারে দিয়ে তো আমাদের অফিসের কোনো কাজ হইতে আসে না। তুমি মাথা ঠান্ডা কইরা কাজে মন দাও, আমি আর খাদেমুল ন্যান্সির সাথে কথা বলতে আসি। না, খাদেমুল তার সামনেই যাবে না, আপনি একা সলভ করবেন। ঠিক আছে, তোমরা যাও, আমি ন্যান্সিকে ডাকতে আসি, কথা বললেই ঠিক করি। ন্যান্সি, তুমি একটু আমার এখানে আসো জলদি। কি তোমরা যাও না কা? তোমরা যাও, আমি কথা বললে সব ঠিক করে দিতে আসি। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা কথা বলতে চাই স্যার। বলো। ন্যান্সি যদি এই অফিসে কাজ করে স্যার, তাহলে মোর পক্ষে কাজ করা সম্ভব না, করা ধরে মাপ চাই স্যার।
আরে এই ন্যান্সি দেখি সবারই কমপ্লেইন তার বিরুদ্ধে। আহ তুমি বসো, আমি ওরে ডাকি পাঠাইছি তোমার সামনেই কথা বলবো। আরে ডাক কি কোনো লাভ হইবে না স্যার, হে যে কি স্যার হেবড়ি নিজেও বোঝে না। স্যার আমাকে দেখেছেন? হাই, আমি জানি স্যার আপনি আমাকে কেন ডেকেছেন। কি কই যে জানলা? আমি তো মানুষের ভেতরটা পড়তে পারি। ঠিক আছে বলো দেখি আমি তোমারে কেন ডাকছি। ওই যে আমি আপনার শ্যালকের হবু স্ত্রীর সাথে ফান করেছি, সে আমার কথায় হার্ট হয়েছে, মাঝে মধ্যে ইনসাল্টেড ফিলও করেছে। যখন জানোই তাহলে তুমিই বলো আমার এখন কি করা উচিত। স্যার আপনি তো ব্যবসা করতে এসেছেন, এটা তো পারিবারিক ইমোশন দেখানোর জায়গা না। যাকে দিয়ে আপনার কাজ হবে আপনি তাকে রাখবেন, আর যাকে দিয়ে আপনার কাজ হবে না বিদায় করে দিবেন। পারফেক্ট কথা বলছো। কিন্তু তুমি, এই তুমি তো কাউরে কেয়ার করো না, মুই তোমার সিনিয়র, কিন্তু তুমি ক্রমাগত ওর সাথে বিয়াদবি করে যাও কেন? এইটা তো আপনার বোঝার ভুল, আপনি একটু আমাকে বোঝার চেষ্টা করেন তাহলেই দেখবেন আর কোনো কমপ্লেন খুঁজে পাবেন না। এখন তুমি যে আমার আত্মীয় স্বজনের মধ্যে ভেজাল লাগাইতেছো, হে এর কি হবে? স্যার বললামই তো আত্মীয় স্বজন বাসা রাখেন, অফিস আনবেন না, তাহলেই লস হবে। এই যে স্যার আমি যে গ্রামে বেড়াতে গিয়েছি, আপনার কি মনে হয় আমি শুধু বেড়াতে গিয়েছি? সেটা কিন্তু না। তাহলে কি জন্য গেছো? আমি তো গিয়েছি আমাদের অফিসের জন্য কাজ আনতে। বলো কি। এই যে নাবিলা। জি স্যার। তুমি একটু আসো, আমি ওনার সাথে কিছু জরুরি কথা বলবো। কেন স্যার? সুলেমান সাহেব কি কোনো অন্যায় করেছেন? স্যার আপনি ওনাকে মারধর করবেন না তো? এটা সিকিউরিটি গার্ড কোম্পানির চেয়ারম্যানের ব্যক্তিগত কিছু তথ্য আমার দরকার। ন্যান্সিরে বলি মারিয়ামের কাছে সরি বলুক, হেলে হইবে না? হ্যাঁ তাও হয়, কিছু একটা তো হয়েছে, অফিসেও আমাকে অ্যাভয়েড করলেন, একবার উনি যে চেয়ারেও বসলেন না। আজকে আমার অফিস করার কথা ছিল না। আচ্ছা আপনার সাথে আমার কথা ছিল, আমি আপনাকে 5 লাখ টাকা দিছি, আপনি এই 5 লাখ টাকার মাল আমারে বুঝিয়ে দেবেন, এখন আপনি দেরি করতেছেন কিসের জন্য? তোমরা যা ভালো বুঝতে আছো তাই করতে আছো, আমার সহযোগিতা করার দরকার হেই করুন।